ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সম্ভাব্য চলমান যুদ্ধের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। যুদ্ধবিরতি চুক্তির বেশ কাছাকাছি পৌঁছে গেছে দুই দেশ। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে, আর এই যুদ্ধবিরতির ঘোষণা দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে কেউ সুনির্দিষ্ট কোনো সময়সূচি জানাতে পারেননি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির বিষয়ে গত রোববার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের সামরিক কর্মকর্তাদের সাথে একটি নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভায় যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে সমর্থন দিয়েছেন বলে নেতানিয়াহুর মুখপাত্র জানিয়েছেন। এই যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় প্রস্তাবিত চুক্তির ব্যাপারে ভোট দেবে এবং এটি অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এদিকে তারা এও স্বীকার করেছে যে ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে, তাই সামান্য ভুল আলোচনা ভেস্তে যেতে পারে। এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কার্বি বলেন, আমরা খুব কাছাকাছি চলে এসেছি, তবে সব কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাবে না।